বদলে গেছে জনতার মুড এই মুহূর্তে লোকসভা ভোট হলে জিতবে কে, মোদি না রাহুল? জনপ্রিয়তা এগিয়ে আছে কোন দল, বিজেপি নাকি কংগ্রেস? স্বপ্ন পূরণের পথে ঠিক কতটা এগিয়ে মমতা? দিল্লির শাসনভার পাবে কি তৃণমূল? সমীক্ষায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি এক আন্তর্জাতিক সমীক্ষায় বিশ্বের জনপ্রিয় প্রধানমন্ত্রী হিসেবে উঠে এসেছে নরেন্দ্র মোদীর নাম। এই সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে মোদীর গ্রহণযোগ্যতা 78%। মোদীর আশেপাশে খেঁজতে পারেনি বিশ্বের অন্যান্য তাবড় তাবড় নেতা, এমনকি জো বাইডেন থেকে বরিস জনসনের মতন নেতারাও বিশ্ব সেরা লিডারের খেতাব থেকে এখনও অনেকটাই দূরে। শুধুমাত্র বিশ্বেই নয়, গোটা ভারতে প্রধানমন্ত্রী হিসেবে মোদীর জনপ্রিয়তার তুঙ্গে। 2014 সালে প্রধানমন্ত্রী পদে বসেন নরেন্দ্র মোদী, দেশের শাসক পদে এই নিয়ে 9 বছর অতিক্রম করেছেন। তবে এই আন্তর্জাতিক সমীক্ষার পর সেন্টার ফর দ্য স্টাডি অব ডেভেলপিং সোসাইটি নামক একটি সংস্থার সাথে অংশীদারত্বে সমীক্ষা চালায় এনডিটিভি। কর্ণাটক বিধানসভা নির্বাচনের পরে জনগণের মেজাজ মূল্যায়নের জন্য সমীক্ষাটি চালানো হয়। 19টি রাজ্যে চালানো হয় এই সমীক্ষাটি। এই সমীক্ষা থেকে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। সমীক্ষা থেকে জানা যায় যে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে রাহুল গান্ধীও, তবে মোদীর থেকে বেশি নয় রাহুল গান্ধীর জনপ্রিয়তা। সমীক্ষাটিতে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটি উঠে এসেছে সেটি হল কর্ণাটকে বিজেপি জিততে না পারলেও জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। এখনো পর্যন্ত সেখানে মোদীর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি। জনমতের পরিপ্রেক্ষিতে উঠে এসেছে এই মুহূর্তে যদি কর্ণাটকে ভোট হয় তাহলে আবারও তৃতীয় মেয়াদে জিততে পারে এনডিএ জোট। প্রায় 40% মানুষই বিজেপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছে। অন্যদিকে 29% ভোট কংগ্রেস পেতে পারে বলে উঠে আসছে সমীক্ষায়। সমীক্ষা থেকে আরও জানা যাচ্ছে 2019 সালে বিজেপির ভোট শেয়ার ছিল 37%। অন্যদিকে 2023 সালে বিজেপির ভোট শেয়ার বেড়েছে 39%। অন্যদিকে 2019 সালে কংগ্রেসের ভোট শেয়ার ছিল 19%। 2023 সালে কংগ্রেসের ভোট শেয়ার হয়েছে 29%। সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে 43% উত্তরদাতা বলেছেন এই মুহূর্তে প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট হলে তারা নরেন্দ্র মোদীকে বেছে নেবেন, আর নরেন্দ্র মোদীর নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে রাহুল গান্ধী। সমীক্ষায় 27% রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করেছেন। তবে প্রধানমন্ত্রী হওয়ার পথে পিছিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব, নীতিশ কুমার।